শনিবার ছিল বড়দিন। এই দিন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের মাইথন জলাধারে বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা বনভোজন করতে উপস্থিত হয়েছেন। কলকাতা, দুর্গাপুর, মুর্শিদাবাদ, ধানবাদ, ঝাড়খণ্ড সহ বিভিন্ন এলাকার মানুষ এখানে পর্যটকরা বনভোজন করতে আসেন। অনেক পর্যটককে আবার নৌকা বিহার করতেও দেখা যায়। মাইথন পিকনিকের জন্য এসেছি। কিরকম লাগছে? ভালোই লাগছে। কেমন লাগছে? বেশ ভালো। বেশ, কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা। অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। তো মাইথনে আমরা পুরো ফ্যামিলি নিয়ে এসেছি, মামার বাড়ির সাইড থেকে এসেছি। খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। এখনো ঘোরা অনেক বাকি। মাইথন আমি এসেছিলাম অনেক বছর আগে, 10 বছর আগে। তো মাইথন অনেক চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগছে বেশ। অনেক লোকজন এসছে, সবাই খুব মজা করছে। দুর্গাপুর থেকে। মাইথন কি প্রথমবার? হ্যাঁ, প্রথমবার আমার আসা। কেমন লাগছে? ভালো লাগছে। কি কি দেখলেন মাইথনে? নদী, ড্যাম সব দেখেছি। আমি কলকাতা থেকে এসেছি। কেমন লাগছে মাইথন? খুবই সুন্দর লাগছে, পরিবেশটা খুব সুন্দর। কি কি দেখলেন? আপাতত এখানে বোটিংটাই চোখে পড়েছে, বোটিংটা করতে যাবো। এই সবে এসে খাওয়া দাওয়া সবে শেষ হয়েছে আমার। কি মনে হচ্ছে কি আসবার সময় যে টাকা লাগছে? এছাড়াও এদিন আসানসোল শহরকে রঙিন আলোর মেলায় সাজিয়ে তোলা হয়েছে। গির্জাগুলিতে শীতের আমেজ গায়ে মেখে প্রচুর মানুষ উপস্থিত হন। সকাল থেকে আমরা বন্ধুরা মিলে বাইরে এসেছি ঘুরতে, এখানে এখানে চার্চ দেখতে। এখানে এসে ভালো লাগছে, চার্চে নানা রকম জিনিস আমরা মোমবাতি জ্বালানো থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে ঘোরা, সারাদিনের একটা প্ল্যান, ভালো লাগছে। সারাদিন ওই তো আসানসোলে চার্চে এসেছি, এরপর বাজার যাবো, তারপর এখানে একটা ওয়ার্কস মিউজিয়াম খুলেছে সেখানে যাবো, গ্যালাক্সি মল যাবো, এইসব সারাদিনের খাওয়া দাওয়া। চার্চে এসে কী দেখলে? চার্চে এসে কী করলে, কী কী দেখলে? চার্চে ওই যা হয় বড়দিন উপলক্ষে চারিদিকে মূর্তির সামনে আর কি মোমবাতি জ্বালানো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট, আনন্দ বার্তা।